আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানের 3 নম্বর সেকশন থেকে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি কমবয়সী পুরুষ লেপার্ড। আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানের 3 নম্বর সেকশন থেকে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি কমবয়সী পুরুষ লেপার্ড। উল্লেখ্য, গত 17 ডিসেম্বর গ্যারগান্ডা চা বাগানের একটি যুবতীকে লেপার্ড আক্রমণ করে এবং পরবর্তীতে তুলসীপাড়া চা বাগান থেকে সেই যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বন দফতর থেকে তুলসীপাড়া, গ্যারগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানে প্রায় 9টিরও বেশি খাঁচা বসানো হয়। এদিন সকালে তুলসীপাড়া চা বাগানের 3 নম্বর সেকশনে কাজ করতে গিয়ে বাগানের শ্রমিকেরা লক্ষ্য করে একটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। শ্রমিকেরা বন দফতরে খবর দিলে ঘটনাস্থলে লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচাবন্দি লেপার্ডটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি নিয়ে যায়। দেখ না দেখ না।